মুখ্যমন্ত্রীত্ব থেকে অবসর নিলেন, ভার তুলে নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু রাজনীতি থেকে অবসর তিনি কোনোদিনই নেননি। কমিউনিস্ট রাজনীতি, প্রথমে অবিভক্ত কমিউনিস্ট পার্টি এবং ১৯৬৪ সালে বিভাজনের পর তার দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রতি তার অবিচল আনুগত্য ছিল। সম্পূর্ণ বিপরীত রাজনীতির মানুষ বিজেপি নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার সম্পর্কে বলেছিলেন, রাজনৈতিক জীবনে এই একনিষ্ঠা অনুসরণযোগ্য উজ্জ্বল দৃষ্টান্ত। দলের মধ্যে তার ভিন্নমত পোষণের উদাহরণ কিন্তু আছে। ১৯৪৮ সালে কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে বিটি রানদীপের রাজনৈতিক পথের মধ্যে কিছু বামপন্থী হটকারী প্রবণতা ছিল বলে তার মনে হয়েছিল। লিখিতভাবে আপত্তির কথাও জ্যোতি বসু এবং অন্য কয়েকজন জানিয়েছিলেন, যার জন্য দলে তিনি তিরস্কৃত হয়েছিলেন। প্রায় অর্ধ শতাব্দী পরে ১৯৯৬ সালে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দেশের ১২টি দলের নেতারা সর্বসম্মতভাবে তাকে যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী হতে অনুরোধ করে। দলের কেন্দ্রীয় কমিটিতে দুবার আলোচনার পর সিপিআইএম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। জ্যোতি বসু নিজে দলের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলে বর্ণনা করেছেন পরে, কিন্তু দলের অনুশাসনের বাইরে তিনি শেষ পর্যন্ত কখনো যাননি। সংখ্যাগরিষ্ঠের মত মেনে নেওয়ার শৃঙ্খলা বজায় রেখেছেন আমৃত্যু। জাতীয় রাজনীতিতে কোনোদিনই সরাসরি অংশগ্রহণ না করেও কিন্তু প্রায় তিন দশক ধরে জাতীয় রাজনীতির একটি কেন্দ্রীয় চরিত্র হয়ে থেকেছেন জ্যোতি বসু। ১৯৭৭ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েই তিনি কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের উপর একটি দলিল তৈরি করান। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারকে তা পাঠানো হয়। মুখ্যমন্ত্রীদের মধ্যে জম্মু ও কাশ্মীরের ফারুক আবদুল্লাহ, তামিলনাড়ুর এম জি রামাচন্দর এবং পঞ্জাবের প্রকাশ সিং বাদল জ্যোতি বসুকে সোচ্চার সমর্থন করেন। এরই জের টেনে ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধী সরকারিয়া কমিশন নিয়োগ করেন। এই কমিশনের রিপোর্ট কেন্দ্র রাজ্য সম্পর্কের ইতিহাসে একটি মোড় ঘোরানো ঘটনা। ১৯৮৪ সালে অন্ধ্রপ্রদেশে এন টি রামারাও সরকারকে বরখাস্ত করেও পুনর্বহাল করতে বাধ্য হন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠক থেকে জ্যোতি বসুর নেতৃত্বে ফারুক আবদুল্লাহ, রামকৃষ্ণ হেগড়ের মতো অন্য অকংগ্রেসী মুখ্যমন্ত্রীরা ওয়াক আউট করেছিলেন। ইচ্ছে করলেই আজ আর কেন্দ্রীয় সরকার কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে না। দেশে এই প্রকৃত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল স্ট্রাকচার গড়ে তোলার পিছনে জ্যোতি বসুর ঐতিহাসিক অবদান আছে। ১৯৮৩ সালে শ্রীনগরে এবং পরের বছরে অকংগ্রেসী নেতা ও মুখ্যমন্ত্রীদের সম্মেলন এক্ষেত্রে মাইলস্টোন হয়ে আছে। রামারাও, নৃপেন চক্রবর্তী, রামকৃষ্ণ হেগড়ে, জগজীবন রাম, ইন্দ্রকুমার গুজরাল, চন্দ্রশেখর, বিজু পট্টনায়ক, সি রাজেশ্বর রাও, এইচ এন বহুগুণা প্রমুখ নেতাদের সম্মেলনে কেন্দ্রীয় চরিত্রটি ছিলেন জ্যোতি বসুই। বিভিন্ন মত ও আদর্শের দলকে একত্র করে দেশে জোট রাজনীতির অগ্রপথিকের ভূমিকা পালন করে গিয়েছেন জ্যোতি বসু। একই সঙ্গে পরিবর্তমান পরিস্থিতির সঙ্গে মার্ক্সবাদী রাজনৈতিক দর্শনকে যুক্ত করার সংগ্রাম করে গিয়েছেন জ্যোতি বসু। সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা গত শতাব্দীর আটের দশকের শেষ থেকে বিশ্বব্যাপী কঠিন চ্যালেঞ্জের মুখে। সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়া, পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসনের অবসান, এসবই তার প্রমাণ। এই সময়েও ভারতে কিন্তু সিপিআইএম এবং বামপন্থী রাজনীতি তার প্রাসঙ্গিকতা হারায়নি, বরং ১৯৯৬ সালের পর থেকে তা বেড়েছে। এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী হরকিষণ সিং সুরজিতের সঙ্গে জ্যোতি বসুর অসামান্য অবদান রয়েছে। সমাজবাদের বিশ্বব্যাপী সংকটের মুখে দাঁড়িয়ে ১৯৮৯ সালের এপ্রিলে লন্ডনে মার্কস মেমোরিয়াল লাইব্রেরিতে জ্যোতি বসু একটি স্মরণীয় ভাষণ দিয়েছিলেন। প্রশ্নটি ছিল, সোভিয়েত রাশিয়া যখন ভেঙে পড়ছে, তখন ভারতের মতো একটি আধা পুঁজিবাদী আধা সামন্ততান্ত্রিক দেশের একটি রাজ্যে একটি কমিউনিস্ট সরকার কী করে বছরের পর বছর টিকে থাকে? জ্যোতি বসু বলেছিলেন, পরিপ্রেক্ষিত বিচার না করে কেতাবি দৃষ্টিভঙ্গি দিয়ে মার্ক্সবাদ বোঝা যায় না। অন্যদিকে আবার আমাদের প্রতিদিনের আন্দোলনের এবং সংগ্রামের প্রতিটি ঘটনায় মার্ক্স কী বলেছেন তা পাতা উল্টে খুঁজতে যাওয়াও ভুল হবে।
মার্ক্সের পদ্ধতিটি সৃজনশীল এবং অর্থবহ। এই পদ্ধতি হল ঐতিহাসিক এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রয়োগ। এই প্রয়োগের মধ্য দিয়ে সমকালীন ঘটনাবলী সম্পর্কে নিজেদের ধারণা স্পষ্ট হয়, সমাজের মূল প্রবণতা এবং সমস্যাগুলোকে বোঝা যায়। মার্ক্স মেমোরিয়াল লাইব্রেরির ওই ভাষণটির মধ্যে জ্যোতি বসুর রাজনৈতিক দর্শনের নির্যাসটি ধরা আছে। ধারাবাহিকতা এবং সৃজনশীলতার এই অনন্য সমন্বয়ই জ্যোতি বসুর রাজনীতির শেষ কথা। I have come to give you a sad news. Jyoti Basu is no more with us. He has left us. Now I can't speak more. Jyoti Basu is no more in this world. Jyoti Babu amader chhere chole gechen. ১৭ জানুয়ারি ২০১০ বেলা ১১:৪৭ বিধাননগরের আমরী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জ্যোতি বসু। নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১লা জানুয়ারি। বয়স হয়েছিল ৯৬ বছরের বেশি। অজন্ম সংগ্রামী জ্যোতি বসু তা সত্ত্বেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তাঁর প্রয়াণ আকস্মিক নয়, অপ্রত্যাশিতও নয়। তবু বহিরূহ পতনের প্রতিক্রিয়া দেখা দিল দেশ জুড়ে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই পরিচয় অতিক্রম করে অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন জ্যোতি বসু বহুদিন আগেই। তার মৃত্যুর পর প্রথম প্রকাশ্য শোক জ্ঞাপন করলেন যিনি। তিনি তামিলনাড়ুর মানুষ, কংগ্রেসের লোক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। Jyoti Basu, fondly known as Jyoti Babu. He was a colossus who strode India's political scene for many decades, not only for the people of West Bengal, for the people of India. দলীয় সহকর্মীরা শোকে বিফল, হাসপাতালে শোক প্রকাশ করে গেলেন কয়েকজন। একটি মহিরুহের মতন হলো পশ্চিমবাংলার আজকে দুর্যোগের দিনে, একটা বিরাট ক্ষতি হলো নতুন করে। তাই আমাদের সকলের দায়িত্ব কর্তব্য বলে মনে করি তাকে যদি সত্য করে শ্রদ্ধা জানাতে হয়, তার প্রদর্শিত পথে আমাদের সকলকে এগোতে হবে সবাই মিলে, যেটা ওর সবচেয়ে বড় রাজনৈতিক জীবনের আমাদের কাছে শিক্ষণীয়। প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক দলের, প্রত্যেক এলাকার মানুষ তাকে নেতা বলে মনে করেছে, ভারতবর্ষের মানুষ তাকে নেতা বলে সম্মান দিয়েছিল, অবিসম্বাদিত নেতা, তার বারে বারে পরিচয় পেয়েছি। জ্যোতি বসু কখনো দ্বিতীয় হতে পারে না, কোনোদিন দ্বিতীয় কেউ হবে না, আমার অন্তরে শ্রদ্ধা জানাই। আমি ব্যক্তিগতভাবে বোধ হয় আর একবার পিতৃহীন হলাম। আজকে উনি আমাদের মধ্যে নেই, কিন্তু দীর্ঘদিন তিনি বাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আমি মনে করি যে তিনি ভারতবর্ষের একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব। বেলা ৩টে হাসপাতাল থেকে জ্যোতি বসুর মরদেহ নিয়ে যাওয়া হলো প্রথমে বিধাননগরেই পুত্র চন্দন বসুর বাড়িতে। তারপর তার বাসস্থল বিধাননগরের ইন্দিরা ভবনে। অন্তিম রোগশয্যায় শুয়েও নিজের বাড়িতে এই ইন্দিরা ভবনে ফিরতে চেয়েছিলেন বসু। তার শেষ ইচ্ছার প্রতি সম্মান জানাতেই এখানে আসা।
ইন্দিরা ভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হলো মধ্য কলকাতার রফি আহমেদ কিদবাই রোডের পিস হাভেনে। একদিন বিশ্রাম, শেষ যাত্রার প্রস্তুতির জন্য একটি দিন। সন্ধ্যায় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য কমিটির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্রদ্ধেয় জ্যোতি বসুর জীবনাবসানে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আমাদের অভিভাবক। তার জীবনাবসানে দেশ হারালো এক মহান নেতাকে। দেশের বাম ও গণতান্ত্রিক আন্দোলন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। এই মুহূর্তে তাকে দেশ ও রাজ্যের বিশেষ প্রয়োজন ছিল। তার ভূমিকা ভারতের ইতিহাসে অম্লান। দলের রাজ্য সম্পাদক বিমান বসু এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। কমরেড জ্যোতি বসু ওয়াজ আ গ্রেট লিডার অফ দ্য সিপিআইএম, দ্য লেফট মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়া। With his passing away, an era has ended. His 70 years of public life and political activities marked him out as one of the most distinguished left leaders of our country. 19 January, Mongolbar, Shokal 7:30, Peace Haven থেকে শুরু হলো জ্যোতি বসুর শেষ যাত্রা। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম রাজ্য কমিটির সদর দপ্তরে মরদেহ বহন করে নিয়ে এলেন দলের পলিটব্যুরোর সদস্যরা। রাখা হল মুজাফফর আহমেদের মূর্তির সামনে। প্রথম শ্রদ্ধা জানালেন প্রবীণ নেতা সমর মুখার্জি, তারপর একে একে দলের অন্য নেতারা। বামফ্রন্টের অন্য শরিক দলের নেতারাও এখানেই শ্রদ্ধা জানালেন বসুকে। এলেন পরিবারের সদস্যরাও, জ্যোতি বসুর প্রিয় নাতনিরা। বেলা 9টায় রক্ত পতাকায় ঢাকা জ্যোতি বসুর দেহ তোলা হল লাল রঙের শকটে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড, লেনিন সরণি, ধর্মতলার মোড় হয়ে মহাকরণে। মহাকরণে মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু কাজ করেছেন 23 বছর 4 মাসের বেশি। তারও আগে দুটি যুক্তফ্রন্ট আমলে উপমুখ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। 5-5 বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মহাকরণের সামনেই সভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রথম বক্তব্য পেশ করেছেন। তারপর হাত দিয়েছেন সরকারি কাজে। সেই মহাকরণ শেষবার জ্যোতি বসুকে বিদায় অভিবাদন জানালো। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজ্য প্রশাসনের পক্ষে মুখ্য সচিব শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধান ফটকের সামনে। হাত নেড়ে বিদায় জানালেন সরকারি কর্মচারীরা। পরের গন্তব্য
বিধানসভা ভবন। ১৯৪৬ সালে স্বাধীনতার আগে জ্যোতি বসু প্রথম প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হয়েছিলেন। মাঝে ১৯৭২ থেকে ১৯৭৭ এই পাঁচ বছর বাদ দিয়ে বিধানসভার সদস্য হিসেবে কাজ করেছেন ২০০১ সাল পর্যন্ত। ২০১০-এর ১৯ জানুয়ারি শেষ শয্যায় শায়িত জ্যোতি বসু শেষবারের মতো এলেন বিধানসভা ভবনে। পশ্চিম দিকের বারান্দায় বিশেষভাবে তৈরি মঞ্চে রাখা হল তাঁর মরদেহ। জ্যোতি বসুকে শেষ বিদায় জানানো হবে রাষ্ট্রীয় মর্যাদায়। বিধানসভা ভবনেই মরদেহের দায়িত্ব নিল সেনাবাহিনী। দলীয় পতাকার উপর বিছিয়ে দেওয়া হল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। সাধারণ মানুষ এবং দেশ বিদেশের বিশিষ্টজনেরা প্রয়াত কমিউনিস্ট নেতাকে এখানেই শেষ বিদায় জানালেন। শ্রদ্ধা জানালেন বিধানসভার অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম, মন্ত্রিসভার সদস্যরা, বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং বিধানসভার কংগ্রেস পরিষদীয় দল। তৃণমূল কংগ্রেসের পক্ষে বিধানসভায় বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার, জয়পাল রেড্ডি, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি এবং দলের সভাপতি নীতিন গড়কড়ি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন, লালু প্রসাদ যাদব, চন্দ্রবাবু নাইডু প্রমুখ। সিপিআইএম এর সারা দেশের সর্বস্তরের নেতারা সর্বক্ষণে ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেরল এবং ত্রিপুরার দুই মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন এবং মানিক সরকারও। কূটনৈতিক প্রথা ভেঙেই উপমহাদেশের প্রাজ্ঞ রাজনীতিক এবং ব্যক্তিগতভাবে তার অভিভাবক জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার মন্ত্রিসভার আরও পাঁচজন সদস্য এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিরা। বিধানসভা ভবনে ফুলের পাহাড় জমে উঠছে ক্রমশ। স্রোতের মতো বয়ে চলেছে সাধারণ মানুষের প্রবাহ। কারো হাতে বিশাল দোড়া, কারো হাতে একটি রক্ত গোলাপ, অনেকেরই চোখে জল, শোকের প্রকাশ সংযত সশ্রদ্ধ। সুশৃঙ্খল জনতার স্রোত অবিরাম বয়ে চলেছে। বিধানসভা ভবনের ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছেন যত মানুষ, তার চেয়ে বেশি মানুষ দুপুর ৩টের সময়ও বাইরে দাঁড়িয়ে। একসময় বিধানসভার প্রশস্ত তোরণ সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হল, যাতে সকলে অন্তত একবার শেষ চোখের দেখা দেখতে পারেন। বিধানসভা ভবন তখন জনসমুদ্র, জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণেরই হাতে। ৩:৩০ সময় সেনাবাহিনীর সুসজ্জিত গান গ্যারেজে তোলা হল জ্যোতি বসুর মরদেহ। রাষ্ট্রীয় শেষকৃত্যের আচার অনুষ্ঠান পালিত হল যথারীতি। বিধানসভা ভবন থেকে যাত্রা মোহরগুঞ্জে, প্রশস্ত রাজপথ, রেড রোডে তখন জনজোয়ার। জননায়ককে শেষ বিদায় জানাচ্ছেন জনগণ। মানুষের আবেগ আর রাষ্ট্রীয় শেষ যাত্রার আনুষ্ঠানিক গাম্ভীর্য একাকার হয়ে গেল। বাঁধ ভাঙা জনস্রোতের ঢেউ সামলে মোহরগুঞ্জে পৌঁছল গান ক্যারেজ। মোহরকুঞ্জে সেনাবাহিনী জ্যোতি বসুকে রাষ্ট্রীয় সম্মান জানালো গার্ড অফ অনার দিয়ে। রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ সম্মান জানালো গান স্যালুট দিয়ে। মোহরকুঞ্জ থেকে বসুর মরদেহ
সেনাবাহিনী নিয়ে গেল এসএসকেএম হাসপাতালে। কমিউনিস্ট নেতা মানুষের স্বার্থে তাঁর শেষ কাজটি সম্পন্ন করলেন। নিজের দেহটি দান করে গিয়েছিলেন চিকিৎসা শাস্ত্রের পঠন পাঠনের জন্য। তার ইচ্ছা অনুসারে তাই করা হল। চলে গেলেন জ্যোতি বসু, রেখে গেলেন এক ইতিহাস।